রবিবার পূর্ব বর্ধমান জেলার গোলশির ভাষাপুলের একটি রাইস মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামেন। এদিন আন্দোলনের জেরে মিলের কাজ বন্ধ হয়ে যায়। জানা যায়, কিছুদিন আগে আগুন লেগে মিলটি পুড়ে যায়, তা সত্ত্বেও মিলের ভিতরে শ্রমিকরা সাফাইয়ের কাজ করেছে। তাদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ ছুটির টাকা দেয়নি। মিল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন মিলের গেটের সামনে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায়। বসে আছে এই জন্যে মিলের সমস্ত স্টাফরা, কোম্পানির যে স্টাফ, তারা ছুটির পয়সা পাচ্ছে, কিন্তু আমরা এ থেকে বঞ্চিত হচ্ছি। এই যেটা আমরা পাই তার জন্য আমরা এখানে বসে আছি। ডেলিভারি কাজ করি, পরিশ্রম করে, মানে আমাদের ছুটির পয়সা নাই, পিএম নাই, কিছু নাই। আমরা দরখাস্ত দিয়েছি, আমাদের কিছু মানে দাবি মানছে না, তার জন্য আমরা মানে আন্দোলন করছি। আমাদের ছুটির টাকা দিচ্ছে না, আর তিন চার মাস বাকি আছে, ছুটির টাকা দিচ্ছে না। অথচ লেবাররা কাজ করছে আর করছি, কেউই কথা মানে গ্রাহ্য করছে না। ওই জন্য আমরা আন্দোলন করেছি যে ছুটির টাকা দিতে হবে। আমরা যেটা প্রাপ্য বোনাসের টাকা দিতে হবে, ছুটির টাকা দিতে হবে। আমরা লেবার, আমাদের দাবি মানতে হবে, না মানলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, ছুটির পয়সা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, ছুটির পয়সা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেক মাসে যেরকম লেবারকে ছুটির পয়সা দেওয়া হয়, ছুটির পয়সা দেওয়া হবে। তো মে মাস পর্যন্ত ছুটির পয়সা কোম্পানি সঠিকভাবে দিয়ে গিয়েছে, জুন, জুলাই, আগস্ট এই তিন মাসে ছুটির পয়সা দেয়নি। তার জন্য আমরা কোম্পানিকে যখন বলতে যাই, তখন কোম্পানি বলে তোমরা লিখিত দরখাস্ত দাও সমস্ত লেবার মিলে। আমরা লিখিত দরখাস্ত দিয়েছি, কোম্পানি সাত দিন টাইম নিল। সাত দিন টাইম নেওয়ার পর বলছে এরপর তোমরা সর্দারের সাথে বুঝে করবা, তোমরা সর্দারের লেবার। এভাবে কোম্পানি তখনই যদি দেবার না ইচ্ছা থাকে প্রথমেই বলে দিতে পারতো যে আমরা দিতে পারবো না। এটাই তার জন্যই লেবাররাই আন্দোলন করছে। পিএফডিএসের জন্য, এই ছুটি পয়সার জন্য দীর্ঘ আমরা এখানে কাজ করছি, শ্রমিকরা কাজ করছি। এই সিও বিভিন্ন আমাদের উপরে উন্নয়ন উত্তচার করছে, তার জন্য আমরা সিও বললে আমাদের কাগজ লিখিত দেন, কিন্তু আমরা লিখিত দিলাম, কিন্তু কাজ করে কিছুদিন পরে বললে না আমরা পয়সা দিতে পারবো না। তার মানে এই আন্দোলন করছি, ছুটি পয়সা আমাদের দিতে হবে, ততদিন আমরা মিল কিন্তু বন্ধ রাখবো। আমাদের এগ্রিমেন্টে হয়েছিল যে লেবার কন্টিনিউ এখানে কাজ, যতদিন কাজ করবে কাজ চলবে, কাজ করে যাবে। আর মাসে আমাদের 1100 টাকা করে যে ছুটির পয়সা, সেই ছুটির পয়সা মালিক পক্ষ, সদর পক্ষ আমাদেরকে বুঝিয়ে দিবে। কাজ আমরা করে যাচ্ছি, কিন্তু আমরা ছুটির পয়সা আমরা পাচ্ছি না। গোলশি থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।